الله وبركاته. الحمد لله رب العالمين، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله، أرسله الله تعالى بالحق بشيرًا ونذيرًا، وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد، قال الله سبحانه وتعالى في كلامه المجيد: للذين أحسنوا الحسنى وزيادة، ولا يرهق وجوههم قتر ولا ذلة، ولا يرهق وجوههم قتر ولا ذلة، أولئك أصحاب الجنة هم فيها خالدون. الله رب العالمين এর শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে মসজিদুল হারামের খুতবা সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার জন্য আজকের এই অনুষ্ঠানে একত্রিত হওয়ার তৌফিক প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। এবং যে সকল সম্মানিত শ্রোতামণ্ডলী, দর্শক ভাই বোনেরা আমাদের অনুষ্ঠান সরাসরি দেখছেন এবং পরবর্তীতে যারা আমাদের অনুষ্ঠান শ্রবণ করবেন, সকলকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলের জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক ইসলাম বুঝার, আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজ 27 রবিউল আউয়াল 1442 হিজরি, সে মোতাবেক 13 নভেম্বর 2020 ইংরেজি, আজ মসজিদুল হারামে খুতবা প্রদান করেন ফজিলত শেখ উসামা ইবনে আবদুল্লাহ খাইয়াত হাফিজাহুল্লাহ। তার আলোচনার বিষয় ছিল ইহরিস আলা মা ইয়ানফাউক ওয়াস্তাইন বিল্লাহি ওয়া লা তাজিজ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বদা সহযোগিতা কামনা করা এবং কল্যাণের, মঙ্গলের বিষয়ে প্রচেষ্টা করা। এ বিষয়ে তিনি সুন্দর, চমৎকারভাবে তার আলোচনা পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখেরাতে উত্তম কল্যাণ দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, শ্রোত ভাই বোনেরা, সম্মানিত খতিব সাহেব, হাম সানা এরপর তা অর্জনের জন্য আমাদেরকে উপদেশ প্রদান করেন। এরপর সম্মানিত খতিব সাহেব তার যে মূল যে বক্তব্যের বিষয়, তিনি তার মূল বক্তব্য শুরু করেন। প্রথমেই তার খুতবার শুরুতেই তিনি চমৎকার একটি হাদিস উল্লেখ করেছেন। তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সার্বিক সফলতার জন্য দুটি মৌলিক নীতিমালা আমাদেরকে দান করেছেন, অথবা এটি আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিয়ামা, যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তৌফিক পাওয়ার জন্য, দুনিয়া এবং আখেরাতের কাজের সফলতার জন্য দুটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যে মাধ্যমগুলো রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে প্রমাণিত এবং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে এই দুটি মাধ্যম তিনি কাজে লাগিয়েছেন বা এই দুটি মাধ্যম তিনি অবলম্বন করেছেন, যার বিষয়ে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার গ্রন্থে একটি হাদিস উল্লেখ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, المؤمن القوي خير واحب الى الله من المؤمن الضعيف, একজন শক্তিশালী মুমিন, কবি,
যে ব্যক্তি শক্তিশালী, যার মনোবল অর্থাৎ আমলের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে যে ব্যক্তি তার কোনো প্রকারের দুর্বলতা নেই, এই ধরনের ব্যক্তি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে অধিক প্রিয়। মিনাল মুমিনের দাইফ, দুর্বল, সেটা ইমানের দুর্বলতা, শারীরিক দুর্বলতা সব কিছুই হতে পারে, এই ব্যক্তির চেয়ে সবল, শক্তিশালী, বাহ্যিক এবং ইমানের দিক থেকে শক্তিশালী ব্যক্তি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে অধিক প্রিয়। অফি কুল্লিন খৈর, আর প্রতিটা বিষয়েই কল্যাণ রয়েছে। এই হাদিসের মূল যে আজকের যে মূল বক্তব্যের যে বিষয় সেটি হলো হাদিসের পরবর্তী অংশ, ইহরিস আলা মা ইয়ানফাউক, অর্থাৎ যে সকল বিষয় আমাদের জন্য কল্যাণকর, যে সকল বিষয় আমাদের জন্য ইহকালীন এবং পরকালীন সফলতা রয়েছে, সে সকল বিষয় সম্পাদনের জন্য তা যথাযথভাবে আমরা যদি সম্পাদন করতে পারি, সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে নির্দেশ প্রদান করছেন, যা আমাদের জন্য কল্যাণকর সেই বিষয়ে যেন আমরা অগ্রগামী হই। ওয়াস্তাইন বিল্লাহ, আর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা সহযোগিতা কামনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা কামনা করি। ওয়ালা তাআজিজ, আর আমরা যেন অক্ষম হয়ে না পড়ি, আমাদের মনোবল যাতে ভেঙে না পড়ে, অর্থাৎ আমরা যে কাজ করব আমাদেরকে এই দুটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রথম হলো যদি এই বিষয় আমাদের জন্য কল্যাণ নিহিত থাকে তাহলে সেটার জন্য আমাদেরকে প্রচেষ্টা করতে হবে। দ্বিতীয় হলো এই প্রচেষ্টার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সাহায্য চাইতে হবে। এই দুটি মাধ্যম যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে সম্মানিত খতিব সাহেব আজকের বক্তব্যে তিনি একথা সুস্পষ্টভাবে আমাদের কাছে তুলে ধরেছেন যে এই দুটি গুণ যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমরা ইহকালীন এবং পরকালীন সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। এই হাদিসের শেষের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া ইন আসাবাকা শাইউন ফালা তাকুল লাউ আন্নি ফাআলতু কাযা ওয়া কাযা লাম ইয়ুসিবনি কাযা, অর্থাৎ যদি আমি কোনো ব্যক্তিকে যদি ওয়াই না সবাকে সেই, যদি তোমাকে এমন কোনো কষ্টকর জিনিস যদি তোমার কাছে চলে আসে, হ্যাঁ, তাহলে তুমি এ কথা বলিও না লাউ আন্নি ফালতু কাযা ওয়া কাযা লাম ইয়ুসিবনি কাযা, অর্থাৎ যদি আমি এভাবে আমার কাজ সম্পাদন করতে পারতাম তাহলে আমাকে এই যে ক্ষতি, অর্থাৎ আমি যে কর্ম সম্পাদন করেছি সেটা যদি না করতাম তাহলে আমার ভালো হতো, অর্থাৎ আমি যদি এভাবে করতাম তাহলে হয়তো বিপদ আমার কাছে আসতো না, এই ধরনের বলা যাবে না। ওয়ালাকিন কুল, বরং আমাদেরকে বলতে হবে কদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল, আল্লাহ রাব্বুল আলামিন যা চান তাই হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের যা আমাদের জন্য নির্ধারণ করেছেন সেটি আমাদের জন্য হয়েছে। ফা ইন্না লাউ তাফতাহু আমালাশ শাইতান, কেননা এই যে যদি এটা হতো, এই যে লাউ যে শব্দটা আমরা ব্যবহার করছি এটা শয়তান আমাদের জন্য বিভিন্ন ধরনের পথ খুলে দেয়, অর্থাৎ এর মাধ্যমে শয়তান আমাদের উপরে বিজয় লাভ করে। তাহলে আমাদেরকে, আমরা যে কর্ম সম্পাদন করব, আমরা সেই কর্ম সম্পাদন করার পরে আমরা এই কথা বলবো না যদি আমি এটা এই কাজ এইভাবে করতাম তাহলে আমার সেটা সফলতা হতো, আর আমি যেটা করতে পারিনি এর কারণে আমি যে মনক্ষুণ্ণ হচ্ছি, এই ধরনের বলা যাবে না। বরং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা আমাদেরকে কামনা করতে হবে, বরং আমাদেরকে বলতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদের জন্য নির্ধারণ করেছেন তাই হয়েছে। এরপর সময় হয়তো সাহেব বলছেন যে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করি, আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা কামনা করি, তার উপরে ভরসা করি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যদি আমরা তাওয়াক্কুল করি এবং আমাদের যত প্রচেষ্টা রয়েছে এগুলো, এই প্রচেষ্টাগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতার মাধ্যমে আমরা করে থাকি তাহলে অবশ্যই আমরা সফলতা অর্জন করতে পারবো। আর এর সবচেয়ে বড় সফলতা হলো দুনিয়ার সফলতার পরে আমাদের পরবর্তী আখেরাতের সফলতা। আর এই সফলতার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে এই সফলতা হলো জান্নাত অর্জনের সফলতা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের প্রতি সন্তুষ্ট হন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন এবং সেখানে আমাদেরকে এমন নিয়ামত দান করবেন, জান্নাতের অতিরিক্ত যে নিয়ামত সূরা
ইউনুসের 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা ওয়ালা ইয়ারহাক উজুহাহুম কাতারু ওয়ালা যিল্লা উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। অর্থাৎ আমরা যদি দুনিয়াবী কাজে আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা কামনা করি, সার্বিক বিষয়ে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করি, ভরসা করি, এগুলো ইবাদতের অংশ, তাহলে আমরা ইহকালীন যেভাবে সফলতা অর্জন করব, আমাদের মৃত্যুর পরবর্তীতেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দান করবেন, আর সেটি হলো জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। এরপর সময় খতিব সাহেব বলছেন যে এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যে সকল ব্যক্তি ইমানের সহিত আমলে সালেহ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন, আর জান্নাতের দেওয়ার সাথে সাথে তাদেরকে ওয়া জিয়াদা এবং অতিরিক্ত নিয়ামত দান করবেন। এর যে ব্যাখ্যা সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনকে মানুষ দেখতে পাবে সেদিন, এটি হলো জান্নাতবাসীদের কাছে সবচেয়ে বড় নিয়ামা। জান্নাত পাওয়ার চেয়েও বড় নিয়ামা হলো যে একজন মানুষ তার রবকে সেদিন দেখতে পাবে, একজন মানুষ তার সৃষ্টিকর্তাকে সেদিন দেখতে পারবে, এটাই হলো সবচেয়ে বড় নিয়ামত। আর এ কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন, সূরা ইউনুসের 26 নম্বর আয়াতে, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যে সকল ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন, যারা ভালো কাজ করেছে তাদেরকে অতিরিক্ত নিয়ামত দান করবেন, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনকে সেদিন তারা দেখতে পাবে। ওয়ালা ইয়ারহাক উজুহাহুম কাতারু ওয়ালা যিল্লা উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন, তাদের চেহারা সেদিন লাঞ্ছনা অপদস্থতার কোনো চিহ্ন থাকবে না, তারা সেখানে চিরস্থায়ী থাকবে। সুতরাং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সার্বিক বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে সহযোগিতা কামনা করতে হবে, এর ফলে দুনিয়া এবং আখেরাত ইনশাআল্লাহ আমরা সফলতা অর্জন করতে পারবো। সম্মানিত খতিব সাহেব বলেছেন যে আমরা যদি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে আমরা দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই এই দুটি গুণ তার মধ্যে বিদ্যমান ছিল, যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই মানুষের কল্যাণে, নিজের সার্বিক কল্যাণ যে সকল বিষয়ে নিহিত রয়েছে সে সকল বিষয়ে তিনি চেষ্টা করেছেন, এবং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল উপকরণ দিয়েছেন সেগুলো গ্রহণ করেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য সহযোগিতা তিনি কামনা করেছেন। সুতরাং আমাদেরকেও প্রচেষ্টা করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা আমাদেরকে সর্বদাই কামনা করতে হবে। এরপর সময় খতিব সাহেব ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহর একটি উদ্ধৃতি তিনি এখানে উল্লেখ করেছেন, তিনি বলছেন, ওয়াদ্দিনু কুল্লুহু, যে এই দুটি কথার মধ্যেই সব আমাদের যে ইসলাম রয়েছে, ইসলামের পূর্ণাঙ্গ যে দিন, এই দিনের পূর্ণাঙ্গতা এখানে প্রকাশ পেয়েছে। কিভাবে? এই দুটি কথার মধ্যে পূর্ণাঙ্গ ইসলাম চলে এসেছে, যে ইহরিস আলা মা ইয়ানফাউক, আমাদের ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র প্রতিটি বিষয়ে যেখানে আমাদের জন্য ইহকালীন এবং পরকালীন সফলতা রয়েছে, আমাদের জন্য কল্যাণ রয়েছে, সে সকল বিষয় আমরা করব। আর যে আর এর সাথে সাথে আমরা ওয়াস্তাইন বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা কামনা করব। তিনি বলছেন যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন দিনকে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সম্পূর্ণ দিনকে এখানে উপস্থাপন করেছেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য যখন আমরা কামনা করব, এর মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করব। আল্লাহ রাব্বুল আলামিন যে সকল বিষয়ে খুশি হন সেগুলো আমরা বেশি বেশি করে সম্পাদন করব, তার দিকে আমরা অগ্রসর হব, এবং নেকি বা সওয়াবের যে সকল পথ রয়েছে, হেদায়েতের যে পথ রয়েছে, সেই পথে আমরা অবিচল থাকার চেষ্টা করব। সেজন্যই সময় খুদু সাহেব ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ সেই কথা তিনি উল্লেখ করেছেন, যে ফাইদা হারাসাল মারউ আলা মা ইয়ানফাউ, আর যখন মানুষ তার যে কল্যাণে যে বিষয় রয়েছে এই বিষয়ে যখন সে চেষ্টা করবে, আর কল্যাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদাহ করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদা হলো একজন মানুষের জীবনের সবচেয়ে সফলতার যে চূড়ান্ত সফলতা রয়েছে, সেই চূড়ান্ত সফলতা হলো একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদাতে তার জীবনে তার জীবনকে ব্যয় করা, তার সময়কে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে ব্যয় করা, যেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন যে জন্য মানব জাতিকে সৃষ্টি করেছেন। তিনি বলছেন যে আমরা এই হাদিসে যে কথা উল্লেখ করা হয়েছে, ইহরিস আলা মা ইয়ানফাউক, যে বিষয়ে তোমার সফলতা রয়েছে, কল্যাণ রয়েছে, সেই বিষয়ে তুমি প্রচেষ্টা করো। আর সবচেয়ে বেশি যেখানে আমাদের জন্য সফলতা কল্যাণ রয়েছে সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের যে আদেশ নিষেধ রয়েছে সেখানে নিজেকে সঁপে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদার জন্য, অর্থাৎ ইল্লা
লিয়াবুদুন লি ওয়াহিদুন, যাতে তারা আমার একত্বতা ঘোষণা করে শুধুমাত্র আমার ইবাদা করে। এরপর সময় দেখো সাহেব বলছেন যে ইবাদা হলো এমন একটি শব্দ, এমন কিছু কর্ম যেগুলো সকল কর্ম যা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে থাকেন, আর ওই সকল কর্ম যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, যেগুলো বান্দা যদি সেগুলো তার মাধ্যমে সম্পাদিত হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত করেন। এসব কিছু অর্থাৎ যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন সেগুলো সম্পাদন করা, আর যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকাই হলো ইবাদা। আর এগুলো অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতেই আমাদেরকে সম্পাদন করতে হবে। তিনি বলছেন যে সালাত যেভাবে আমাদের জন্য ইবাদা, হজ যাকাত যেভাবে আমাদের জন্য ইবাদা রয়েছে, এর বাহিরেও আমাদের জন্য অনেক ইবাদার বিষয় রয়েছে, যেমন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করা, ধৈর্য ধারণ করা, আমাদের সুখে দুঃখে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের সন্তুষ্ট থাকা, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমরা মুখাপেক্ষী হওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুশুর সহিত ইবাদা করা, কান্নাকাটি করা, প্রতিটা বিষয় হলো ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত। ঠিক একইভাবে হালাল অর্জন করা, হারাম থেকে বেঁচে থাকা, সৎ কাজের আদেশ প্রদান করা, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা, পিতামাতার সেবা করা, পিতামাতার বিরুল ওয়ালিদেইন, পিতামাতার যে হক রয়েছে সেই হক যথাযথভাবে আদায় করা, মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলা, যে উত্তম যে আখলাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সেই আখলাক অর্জন করা, প্রতিটা কাজের মধ্যে ইবাদা রয়েছে। ঠিক একইভাবে ইবাদা রয়েছে বড়কে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, গরিব অসহায় যা দরিদ্র মানুষদেরকে রহমত করা, তাদেরকে ভালোবাসা, সদকা প্রদান করা, মানুষের সাথে সুন্দর হাসি মুখে কথা বলা, মানুষের যে আমানত রয়েছে সে আমানতের খেয়ানত না করা, মানুষের সাথে যে ওয়াদা সে ওয়াদা যথাযথভাবে রক্ষা করা, প্রতিটা কাজেই এই ধরনের ইবাদা রয়েছে। শুধু সালাত নামাজের মধ্যে ইবাদত সংরক্ষিত নয়, বরং ইসলামের অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেখানেও আমাদের জন্য ইবাদা রয়েছে। এক কথায় আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে, আমাদের জীবন, আমাদের মৃত্যু, সব কিছুই আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হতে হবে, সব কিছুর মধ্যে ইবাদা রয়েছে। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। যে হে নবী আপনি বলে দিন, ইন্না সালাতি আমার সালাত, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু সব কিছুই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুতরাং আমাদের জীবনের প্রতিটি বিষয় হবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্যই। এরপর সময় হদেব সাহেব বলছেন হাদিসের যে দ্বিতীয় অংশ, আজকের খুতবার যে দ্বিতীয় অংশ, তিনি বলছেন ওয়াস্তাইন বিল্লাহি ওয়ালা তাজিজ, আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা কামনা করা। আর আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা কামনার যে মূল যে মৌলিক বিষয়, তার আল্লাহ রাব্বুল আলামিন কখন আমাদেরকে সহযোগিতা করবেন, যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে নিষেধ আদেশ রয়েছে সেগুলো যদি পালন করি, আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদা আমাদের জন্য ফরজ করেছেন সেই ইবাদা যদি আমরা সম্পাদন করি। তিনি বলছেন যে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো ব্যক্তি সাহায্য কামনা করবে, তার অর্থ হলো সে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্যান্য যে সকল জাগতিক মাখলুক রয়েছে সে তাদের কাছে উপাসনা করবে না, তাদের কাছে কোনো ধরনের তাদের তার দুনিয়াবি যে কোনো কাজের জন্য তাদের ধারণাপন্ন হবে না। এর অর্থ হলো যে সে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধারস্থ হলো, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোনো মাখলুক অন্য কোনো বস্তু কোনো কিছুর কাছে সে তার মাথাকে নিচু করলো না। এর অর্থ হলো যে সে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো ইবাদত করছে না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একটি আয়াতে উল্লেখ করেছেন, আলাম আহাদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউ মুবিন। যে হে বনি আদম, আমি কি তোমাদের থেকে ওয়াদা নেইনি যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তা'বুদুশ শাইতান তোমরা শয়তানের ইবাদত করবে না, ইন্নাহু লাকুম আদুউ মুবিন, শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের অর্থ হলো তার আদেশ পালন করা, তার নিষেধ থেকে তিনি যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা, আর তার অন্যতম হলো কুফর এবং শিরিক। তাহলে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করি, এর অর্থ হলো জাগতিক যে মাখলুক তাদের মানুষ যে শিরিক করছে যে কুফরি করছে সেখান থেকে আমরা নিজেরা বিরত থাকব, এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে আদেশ রয়েছে সেই আদেশ আমরা পালন করব। যদি এই ধরনের আমরা যে
এই আসবাবগুলো যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে সম্মানিত খতিব সাহেব বলছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার অনুসরণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের যে নৈকট্য রয়েছে সেই নৈকট্য আমরা অর্জন করতে পারবো, দুনিয়া এবং আখেরাতে আমরা সার্বিক সফলতা অর্জন করতে পারবো, আর এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ অনুসরণ হবে। এর মাধ্যমে আমরা যেভাবে দুনিয়াতেও আমরা সার্বিক সফলতা পাবো, ঠিক একইভাবে তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল ব্যক্তিরা তার কাছে সাহায্য কামনা করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তাদের জন্য তৈরি করে রেখেছেন। এরপর তিনি বলছেন যে আমরা আমাদের যে কর্মগুলো রয়েছে সে আমাদের যে আমাদের যে সার্বিক যেগুলো আমাদের কল্যাণ রয়েছে এই সকল কর্ম আমাদেরকে করতে হবে, আর আমাদের অনেক সময় এমন বিষয় চলে আসবে যেগুলো আমাদের হয়তোবা আমরা বাহ্যিকভাবে সেগুলো খারাপ মনে করতে পারি, সেক্ষেত্রে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা কামনা করতে হবে, আর ভালো কাজের জন্য আমাদেরকে বেশি বেশি করে প্রচেষ্টা করতে হবে। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইহতাজু ইলা মুনাজাআতি শায়াতিনিল ইনসি ওয়াল জিন, যে একজন মানুষ যখন সে আল্লাহ রাব্বুল আলামিনের যে আদেশ এবং নিষেধ রয়েছে এই আদেশ এবং নিষেধের মধ্যে যখন সে থাকতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের সার্বিক সহযোগিতা যখন সে কামনা করে, তাকে জিন এবং ইনসান উভয় প্রকারের শয়তানের সাথে তাকে যুদ্ধ করতে হয় বা তার মুখোমুখি হতে হয়, তাহলে একদিক থেকে শয়তান তাকে যেভাবে বাধা সৃষ্টি করে, অপর দিক থেকে এক শ্রেণীর মানুষও রয়েছে যারা তাকে বাধা সৃষ্টি করে, আর এগুলো আমাদেরকে ভালো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে সকল বিষয়ে কল্যাণ রেখেছেন এর মাধ্যমে আমাদেরকে প্রতিহত করতে হবে। আর তিনি বলছেন সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সাহায্য কামনা করতে হবে, কারণ তিনি ছাড়া আর কেউ সাহায্য বা কোনো ধরনের সফলতা দানকারী অন্য কোনো কেউ নেই, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একনিষ্ঠতার সহিত আমাদেরকে তার কাছে সর্বদাই আমাদের সকল বিষয়ে সহযোগিতা কামনা করতে হবে। আর এটি হলো মূলত সেই যে সূরা ফাতিহা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটি হলো তার মূল কথা যে আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি, শুধু আপনার কাছে আমরা সহযোগিতা কামনা করে থাকি। আর ফাআলাইহি আইয়াবুদাল্লাহ বিফিআলিল মা'মুর, সুতরাং আর এর অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সকল বিষয়ে নির্দেশ প্রদান করেছেন সেই নির্দেশনাগুলো যথাযথভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতেই সেগুলো আমাদেরকে বাস্তবায়ন করা, আর যেগুলো তিনি নিষেধ করেছেন ওয়া তারকুল মাহজুর, যেগুলো নিষিদ্ধ বিষয় রয়েছে সেগুলো থেকে আমাদের সতর্ক থাকা। এরপর সময় দেখো সাহেব বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যতার ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আমাদের কদরে যে সকল মঙ্গলকর বিষয় রয়েছে এগুলোর মাধ্যমে আমাদের কল্যাণের মাধ্যমে আমাদের যে সকল অকল্যাণ আছে আমাদের কর্মে সেগুলোকে প্রতিহত করতে হবে। এরপর সময় দেখো সাহেব বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোন একে বলছেন ওয়ালা ওয়ালা দাফাল্লাহি الناس بعضهم ببعض لفسدت الارض, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কিছু মানুষকে দ্বারা কিছু মানুষকে প্রতিহত করেন, আর যদি এটা না করতেন তাহলে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি হতো। আমাদেরকেও এই বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদের কল্যাণের মাধ্যমে যে অকল্যাণ রয়েছে তা প্রতিহত করতে হবে। এরপর তিনি বলছেন যে সুতরাং আমাদের সকলের কর্তব্য হলো আমাদের সার্বিক যে সকল বিষয়ে কল্যাণ রয়েছে সেগুলোর জন্য প্রচেষ্টা করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করা, এর মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আমাদের সফলতা অর্জন করতে পারবো। আর তা তো অবশ্যই ইখলাস থাকতে হবে, পরিপূর্ণ ইখলাস থাকলেই কেবলমাত্র আমরা যথাযথভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আগ্রহ, আমাদের পরিপূর্ণ ভরসা, পরিপূর্ণ বিনয় সেখানে আমাদের প্রকাশ পাবে। আর এরপর তিনি বলছেন যে সম্মানিত মুসলিম ভাই বন্ধুগণ, আমাদেরকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে নির্দেশ প্রদান করেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন এবং যে সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রেখে গিয়েছেন সে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। কিন্তু বর্তমানে আমরা অনেক সময় দেখি যে মুসলিমদের মাঝে বিভিন্ন ধরনের যে দলাদলি বা বিভিন্ন ধরনের মতানৈক্য আমরা দেখতে পাচ্ছি যে অনেকের মাঝে
আর তাহাদ্দুব ওয়াল ইখতিলাফ, যে দলাদলি, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আর আমাদেরকে কোরআন এবং সুন্নাহ সালফে সালেহীনগণ যেভাবে অনুসরণ করেছেন সেইভাবে আমাদেরকে কোরআন সুন্নাহ অনুসরণ করতে হবে। আমাদের সালফে সালেহীনগণ যেভাবে যে পথে ছিলেন আমাদেরকে সেই পথে থাকতে হবে। আর সেই সকল দল উপদল বা যে যে গোষ্ঠীগুলো রয়েছে কোরআন সুন্নার বাহিরে, তারা তাদের কর্ম পরিচালনা করে, তাদের বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এরপর তিনি বলছেন যে বর্তমান সৌদি হাইয়া কিবার উলামা, সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদ, তারা কিছুদিন আগেই একটি ফতোয়া ওনারা প্রদান করেছেন যে বর্তমান সময়ে কিছু ইসলামী সংগঠন রয়েছে, যে সকল ইসলামিক সংগঠন নামে মাত্র ইসলামিক সংগঠন কিন্তু তারা মৌলিকভাবে ইসলামের প্রতিনিধিত্ব করে না, তাদের মাঝে ইসলামের যে বৈশিষ্ট্য থাকা দরকার, ইসলামী দলের বা ইসলামের যে নির্দেশনা রয়েছে তাদের মধ্যে সেগুলো নেই, তাদের মধ্যে বাড়াবাড়ি এবং ইসলাম যে সকল নিষিদ্ধ কর্ম রয়েছে সেগুলোর মধ্যে তারা জড়িত আছে। এই সকল বিষয়েও তিনি সতর্ক করেছেন যে এই সকল বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন সর্বদা কল্যাণের কাজে নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি, যেখানে আমাদের জন্য আমাদের ব্যক্তি, আমাদের পরিবার, সমাজ এবং সামগ্রিকভাবে মুসলিম উম্মার সফলতা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সে সকল কর্মে যথাযথভাবে প্রচেষ্টা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা যা শুনেছি আজকের খুতবায় তার যে মূল ভাব সেটি হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের পথে আমাদেরকে প্রচেষ্টা করতে হবে, আমাদের সার্বিক সফলতার জন্য, আমাদের ইহকালীন এবং পরকালীন প্রচেষ্টার সফলতার জন্য আমাদেরকে প্রচেষ্টা করতে হবে। আর এই প্রচেষ্টার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা আমাদেরকে কামনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন ভালো কাজে নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য যেন আমরা কামনা করতে পারি। আল্লাহুম্মা আমিন। وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.